আর কিছুদিন পরেই বড়দিনের আনন্দে মেতে উঠবে গোটা দেশ। তার আগে শীতের আমেজে মজেছে বাংলা। রাজ্য জুড়ে পরিষ্কার আকাশ, রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তর পশ্চিম বায়ু, যার জেরে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় 4-5 ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বুধবার 20 ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এদিনের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। তবে আগামী 24 ঘন্টায় জেলাগুলিতে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে এদিনের পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 43%। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও, অর্থাৎ শীতের আমেজে ভরপুর গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।